দুর্গতিনাখিনি দেবী দুর্গা পূজা আর মানে বর্তমান উপস্থিত আছো সামগুরি মধ্যপ্রাত আর সাময়িকভাবে দেখা আছে মোক সজীব সাংবাদিককে যেহেতু মহালয়া পা হল মহালয়ার পিছন দেখা পাওয়া গেছে সোনাইবালি মধ্যপ্রাত এটা শোভাযাত্রা উলিয়াইছে যেহেতু নবরাত্রি পূজা আরম্ভ হওয়া নবরাত্রি পূজা আরম্ভ হওয়ারে ইয়াত এই এখন শোভাযাত্রা উলিয়াইছে হাতি উলিয়াইছে আর সহস্র মানুষের ভিড় হয়েছে ইয়াত আর সামগ্রিকভাবে দেখা আছে মোট সহজী সাংবাদিককে যেহেতু এটা দুর্গা পূজার বতর আর দুর্গা পূজার বতর দেখা পাওয়া গেছে সহস্র লোক ওলা আছে আর মধ্যপ্রাত আর মধ্যপ্রাত এটা দেখা পাওয়া গেছে হাতি হাতির যে শোভাযাত্রা করা দেখা পাওয়া গেছে আর সামগ্রিকভাবে দেখা আছে মোট সহজী সাংবাদিককে মোক এটা ইয়াত আছে কমিটি হয় হয় আজি আমার নব দুর্গার কারণে আমি পানি আনিব গৈ আছো। এই আজি আমার 50 বছর কমপ্লিট হয়েছে সোনাইবালি মধ্যপাড়ার, সেই কারণে আমি একত্রিত হয়ে আমি পানি আনিব গৈ আছো। হ্যাঁ শোভাযাত্রা হয় হয় হল হ্যাঁ কিমান বছর হল এইটো 50 ইয়ার্স কমপ্লিট হল যেহেতু মধ্যপ্রাত যেহেতু পূজা পূজা মন্দির 50 বছর আছে আর ইয়াত দেখা পাওয়া গেছে শোভাযাত্রা আর পানি তোলা আরম্ভ করেছে কি কব। হয় আমি এইবার সোনাইবালি মধ্যপাড়া দুর্গা পূজা উদযাপন সমিতি সোনালী জয়ন্তী বর্ষ উদযাপন করছো, গতি আমি এইবার বিহে আকর্ষণ হিসাবে রাখিছো কেদারনাথের আর্হিত যে মুখ্য প্রবেশ দ্বার আর আমার নৃত্য অনুষ্ঠান এনেক সাংস্কৃতিক বহুত অনুষ্ঠান আমি এই উপলক্ষে আয়োজন করছো। এই সুযোগতে মই আমার অসমের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মা দেবক বিশেষভাবে আমার মিডিয়া মাধ্যমের জড়িয়ে তখেতক আমন্ত্রণ জানাইছো আমার পূজা মন্দিরত তখেতর পদধূলি এখন দিবলৈ আর আমার এই দুর্গা পূজার আনন্দ উৎসাহ উদ্দীপনাত তখেতেও সহভাগী হয়ে আমাক আর উৎসাহ আর আনন্দিত করব। গতি আমি আজি আপনাদের দেখিছে আমি সমদল উলিয়াই সোনাইবালি দুর্গা মন্দির প্রাঙ্গণেরপরা মধ্যপাড়া দুর্গা মন্দির প্রাঙ্গণেরপরা আমি গটং রঙাগড়া দশমী ঘাটর পার হয়ে আমার যে রঙাগড়া শিব মন্দির রঙাগড়া শিব মন্দিরলৈকে আমি নবকন্যারে পানি তোলা কার্যসূচী শোভাযাত্রা উলিয়াইছো। গতি এই শোভাযাত্রাত আমার এই অঞ্চলের গোটেই সমূহ রাইজ উপস্থিত হয়েছে আর এই শোভাযাত্রার যোগেদি আমি আমার এইবারের পূজা 10 দিনিয়া কার্যসূচীরে আরম্ভ করা হয়েছে। আমি মহালয়ারপরা যেহেতু মহালয়ার দেখা পাওয়া গেছে ইয়াত যেহেতু সোনাইবালি মধ্যপাড়া এই যেহেতু মহালয়ারপরা ইয়াত পূজা অনুষ্ঠিত হব আর যেহেতু এটা লাইট ওলাই আছে আর যেহেতু পানি তোলার পরিবেশ সৃষ্টি হয়েছে আর সামগ্রিকভাবে দেখা আছে যেহেতু আমার এটা দুর্গা পূজা আর সোনাইবালিতে দেখা পাওয়া গেছে সদস্য লোকে এটা ওলাই আছে দুর্গা পূজা শোভাযাত্রা করছে। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।